সাইজের সাহেবের কথা বলতে গেলে আমাকে কয়েক মিনিট বলতে হবে। আমি ধন্যবাদ জানাই কাউসারকে এই সময়ে এই অত্যন্ত ইম্পর্টেন্ট এই অনুষ্ঠান মৌলানা দেলোয়ার হোসেন সাইজ সাহেবের দুয়ার অনুষ্ঠান আয়োজনের জন্য। দেশে থাকতে সাইজি সাহেবের আমি 1984 সময় এসে আসি, দেশে থাকতে সাইজি সাহেবের আমরা ওয়াজ শুনতাম। তখন এইসব ফোন ছিল না, স্মার্টফোন ছিল না, ছিল টেপ রেকর্ডার। আমরা সিলেক্ট রেজিস্টার, আমি আমার বাড়ির সিলেক্ট সিলেক্ট রেজিস্টার মাঠে সাইজি সাহেবের তাসির মাঠে হতো, সন্ধ্যাবেলায় হতো, তো আমরা ওয়াজ শুনতাম। প্রথমত ওইখানে বসে ওয়াজ শুনতাম, তারপর যাওয়ার পথে হাজার হাজার লোক যাচ্ছে, যাওয়ার পথে আবার ওয়াজ শুনতাম। কিভাবে জানেন? সবাই এই রেকর্ড চালিয়ে যাচ্ছে, আবার সাইজি সাহেবের ওয়াজ শুনতাম। এই ছিল সাইজি সাহেবের ওয়াজ। এবং শুধু মুসলমানরা শুনত না, সাইজি সাহেবের ওয়াজ হিন্দুরা শুনত। তার প্রমাণ কি, তার সাক্ষী আমি নিজে। আমি তখন মেডিকেল কলেজে পড়ি, আমি একটা বিয়ের উপহার, আগে উপহার করতো এইটা ফিল্টার মানে ওইখানে আমি গিয়েছি, তো ওইটা আমার রেডি করে দিয়ে আমি মালিকের কাছে গিয়েছি। সে হিন্দু, সে বলে যে আমি মাস্টার শেষ করে পারো না, সেরিফ পারো না, সেরিফ পারো না, আমি দোকান বন্ধ করতে পারবো, কোনো বন্ধ করবা করে যে আমি এই জায়গায় যাবো, আমি কোথায় আমি সাইজি সাহেবের ওয়াজ শুনতে যাবো। তার দোকান হলো মোহাম্মদ সিলেটের পিতাকে তিনি মোহাম্মদ আনটি, তুমি সাইজি সাহেবের ওয়াজ শুনছি না, সে হিন্দু। আমার হ্যাঁ আমার ভালো লাগে, আমি শুনি, এটা আমি প্রত্যেক বলেছি, আমার কাজ থেকে তার কাছে সে বলেছে। তো যাই হোক, সাইজি সাহেবের সাথে ব্যক্তিগত কোনো পরিচয় নেই আমার বাংলাদেশে, শুধু তার ওয়াজ শুনতাম। আমার আব্বা জামাই মসজিদ সেন্টারের ইমাম, অনেকে ছিলেন রাষ্ট্র ব্যক্তি ছিলেন মানুষ সাহেবের চৌধুরী মারফাম, উনি অনেক শুনতেন ভালো করে। আমেরিকা আসলাম 84 সালে, থাকতাম মদিনা মসজিদে। তো আমার সৌভাগ্য সাইজি সাহেবকে প্রথম আধিকারিকতা করানোর জন্য। মদিনা মসজিদ এখানে সবাই চেনেন, আমাদের বাসায় ছিলেন। তারপর থেকে দিন মোহাম্মদ রানা একজন ব্যবসায়ী, ওনার বড় বাড়িয়েছেন, ওনাদের ইসলাম করতেন না তখন সাইজি সাহেবের ইতিহাস উম্মা, এই ইতিহাস উম্মা সাইজি সাহেব এইখানে একটা ব্রাঞ্চ করে গেলেন। এবং ডাক্তার আব্দুল রশিদ মধু ওনাকে প্রেসিডেন্ট করলেন এবং আমাকে সেক্রেটারি করলেন ইতিহাস উম্মা। তো সাইজি সাহেবের সাথে অনেক দেখা হয়েছে, পরে আর অনেক আসছেন, তারপরে পরবর্তীতে নুনা সাইজি সাহেব আসলে তারা কি করত, কাউসার বিভিন্ন সময়ে বেশ কয়েকবার আমি সাইজি সাহেব আসলে তার সিকিউরিটি থাকতো, তো কাউসার সিকিউরিটি দাঁড়িয়ে দিয়েছিল। তো তারা তো আওয়ামী লীগের আলোচনা রেখা করে বাইরে স্লোগান দিত প্রথম না শেষে, আর ভিতরে আমরা সবাই আমরা ছিলাম, আমরা মিটিং করতাম, আমরাও স্লোগান দিতাম। যাই হোক, সাইজি সাহেবের বক্তব্য এটা আপনারা সবাই জানেন, কোরআন কি বলে সবাই। আগে আমরা শুনি নাই সাইজি সাহেবের কেউ আলোচনা হবে, তো সাই একবার এইখানে নিউ ইয়র্কে আমাদের মিটিং সাইজি সাহেবকে নিয়ে, আমার মনে হয় একটা স্কুলে আশ্রম পাই আমাদেরকে বললেন যে কি বলো আমাদের কয়েকজন কোর মেম্বারসদের যে সাইজি সাহেবকে আমরা আজকে আল্লামা উপাধি দিয়ে, তো আমরা সবাই আশ্রমের সাথে এগ্রি করলাম। এই
আমি জানি না বাংলাদেশ এবং নিউ ইয়র্ক এই প্রথম সাইদি সাহেবকে আশরাফ ভাই আমাদের সাথে কথা বলে উনাকে ওই মাঠ ফেলে নিউ ইয়র্কে আজকাল সবাই সাইদ সাহেবের কোরআন তেলাওয়াত নম্বর করতে চায় কিন্তু পারে না। এবং সাইদি সাহেব প্রথম ব্যক্তি যিনি মাঠে ময়দানে বাংলাদেশে কোরআন তাফসীর শুরু করেছিলেন বিভিন্ন জায়গায় কত আলহামদুলিল্লাহ তাকে এই জন্য শাস্তি দেওয়া সাইদি সাহেব তিনি প্রকাশ্য করেছেন আমি কখনো ছিলাম না সামনে থেকে নিয়ে তার কারণ হলো হাসিনা এবং তার বহু মজিদ আজ সেই জনতা
দেখেছেন বিচারপতি কালামানে চৌধুরীটার নাম আজকে তার বিচার হচ্ছে এমন তাকে 15,000 টাকায় কন্ট্রাক্ট করে ওপারে নিয়ে তারপরে ভিলায় 770 টাকা নিয়ে কলামাতায় শুয়ে গেছে তারপর সোনাম পর্যন্ত ওরা আলসার করে ফেলছে তারপর তিনি দেখছিলেন ওসমানে জাহাজ শিখেছিলেন সাইড সাইডে আমরা মুক্ত করে নিয়েছিলাম কাউসারি তার গ্রুপ নিয়েছিল এবং এই জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন ছিল আমরা সেই টাকা পয়সা বিভিন্ন লোকের কাছ থেকে আমরা স্যার প্লেস পেয়েছিলাম এছাড়া আমরা টাকা পয়সা আমরা মেনে চলো যদি পারি আমরা ঠিক করেছিলাম শেখ হাসিনা বিয়ে করতে এবং আমেরিকা কিছু লোকের মাধ্যমে কিন্তু আমাদের কাছে পরে নিয়ে সব না এটা সম্ভব হবে তো যাই হোক আমরা পারি নাই বাট ইনশাআল্লাহ আমাদের একজন আলিম বাংলাদেশে আছেন আমি শুনেছি তার মধ্যে তিনি কমে আগে তিনি বলেছিলেন সাইদি সাহেবের প্রতি অন্যায় করা হয়েছে আমি ইউটিউবে শুনেছি এবং তিনি ছিলেন শেখুল হাদিস ইমাম শেখুল হাদিস হযরত মাওলানা মামুন ভাই এই বেটা তখন সাইদ সাহেব জীবিত থাকতে বলেছিল ওনার প্রতি অবিচার করা হয়েছে এবং সেই দিন আমি বলেছি আল্লামা দেওয়ান সাইদ সাহেব সাইদ সাহেব মারা যাওয়ার পর উনি যখন মারা গেলেন কিভাবে মারা গেল আমরা জানি আমরা টিভিতে দেখেছি এই টাইম টিভি আমাকে দেখেছিল এবং ডাক্তার মঞ্জুর বসে কার্যদেশকে দেখেছিল আমরা বিশ্বাস করি সাইয়াদ সাহেবকে নিয়ে আসা হল জেল থেকে চেস্ট টিভির জন্য পায়ে হেঁটে তাকে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হল তারপরে তাকে কি চিকিৎসা করা হল ওই ওই ডাক্তার যে ডাক্তার সে ছিল আগে বিএনএর প্রেসিডেন্ট একজন আওয়ামী লীগ একজন এমপি সে তার চিকিৎসা করলো এবং সে তার সরকার তার অর্ডার দিলাম উইক করেছে তাকে কি চিকিৎসা করা হলো আমরা দেখি ওই সেন্টারের মধ্যে বসে আছে একজন খান কার্ডিয়া হার্ট ফেলেন না হার্ট অ্যাটাকের রুগী কখনো পায়ে হেঁটে আসতে পারে না কখনো তাকে সেন্টারে এলো বেগে বসিয়ে রাখতে পারে না তাকে শুয়ে রাখতে হবে সেটারে তাকে অক্সিজেন দিয়ে রাখতে হবে আইভি লাইন ধরে আমরা কিছু দিয়ে ওটাই আমরা ওই টিভির ইন্টারভিউ আমি ওই কার্ডিওলজি ভালো করে বলেছি ওদের আমি তার টেলিভিশন ম্যানি আছে বলবো এই যে সাইন্সের মৃত্যু হয়েছিল আজকে এই নেক্সট ইন্ডাস্ট্রিয়েটে আমি ছাত্র সমাজকে ধন্যবাদ জানাবো তারা আন্দোলন করে সবাইকে আজকে যেভাবে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন করে সেই জন্য অতীতে যত হত্যা
ঘুম ঘুম বিড়িয়ার ঘটনা যত কিছু হয়েছে হেফাজতের পাখির ঘটনা সব কিছু এখন বিচার বিচার কামতা দরকার এগুলো বিচার করা দরকার কে করেছে এগুলো এগুলো আজকে বের করা দরকার এবং শেখ হাসিনার বিরুদ্ধে তো 100 টা পিটিশন করা যেই পর্যন্ত তার বিরুদ্ধে এবং যারা এগুলো ট্রাক্টর হয়ে করেছে বিশেষ করে সাইদি সাহেবের যে ডাক্তার তার মৃত্যুর সময় ট্রিটমেন্ট করেছিল সেই ডাক্তারকে ইনভেস্টিগেট করতে হবে কি চিকিৎসা দিয়েছিল আমরা আমরা সবাই ভালোবাসি ধন্যবাদ জানাই এখানে আমার কাছে আমি তোরা পেয়েছি আমার কাছে